সকলকে স্বাগত বন্ধুরা। আজকে আমরা বার্চ রিডাকশান পড়ব। সাধারণভাবে বেনজিনের যদি বার্চ রিডাকশান হয়, সহজে মনে রাখবার জন্য সোডিয়াম, লিকুইড অ্যামোনিয়া আর অ্যালকোহল দরকার হয়, অপোজিটে ডবল বন্ড আসে। ওকে, এটা সহজে মনে রাখবার জন্য তিনটে ডবল বন্ডের জায়গায় দুটো ডবল বন্ড আসে এবং ব্যাপারটা এরকম ধরনের হয়ে যায়। প্রশ্ন উঠল এগুলো কেন হয়, বা এখানে যাদেরকে নিয়েছি তাদের রোলটাই বা কী? সোডিয়াম, লিকুইড অ্যামোনিয়া, ROH, এদের সকলের কী ভূমিকা আছে বা কী রোল আছে? সবার প্রথমে কী হয় বলতো, সোডিয়াম নিজের ইলেকট্রনটা ছেড়ে দিয়ে Na+ এবং ইলেকট্রনে পরিণত হয়। এখন এই ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়া মানে রিডাকশান, মানে অক্সিডেশন করবে সোডিয়াম, এই কাজটা করতে সাহায্য করে লিকুইড অ্যামোনিয়া। কারণ লিকুইড অ্যামোনিয়া কী করে, এর চারপাশে ঘিরে ধরে, অ্যামোনেটেড করে, ইলেকট্রনের চারপাশেও ঘিরে ধরে, এই প্রসেসটাকে স্পন্টেনিয়াস করে বা এক্সোথার্মিক বা তাপমোচী প্রক্রিয়া করে। ফলে সোডিয়াম খুব সহজেই ইলেকট্রনটা লস করে দেয়। এখন এই বেনজিনটা নিয়েছি, এই বেনজিনটাকে আমি যদি নিই, এটা এরকম ধরনের দেখতে হবে। এই যে ইলেকট্রনটা যেটা লস করে দিয়েছিল, সেই ইলেকট্রনটা এসে এইখানে পড়ে। ওকে, এই বন্ডটা এইখানে চলে আসে এবং এই বন্ডটা এখানে চলে আসে। তাহলে দেখতে কেমন হলো? দেখতে এমন ধরনের হলো যে এইখানটা ইলেকট্রনটা চলে এসেছিল, এই বন্ডটা এখানে চলে এসেছে, মানে এখানে বন্ড, এখানে বন্ড আছে যেমন, আর এটার মাথায় উঠে গেছে, মানে এখানে মাইনাস হয়েছে। ওকে কি না? এখন তুমি ROH নিয়েছো, ROH নিয়েছো মানে একটা যে কোনো অ্যালকোহল, এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে ব্রেক করে দেবে। নাও এর স্ট্রাকচারটা কেমন দেখতে হচ্ছে, এমন ধরনের দেখতে হচ্ছে, হাইড্রোজেনটাকে নিয়ে নিয়েছে, মানে হাইড্রোজেন এখানে চলে এসছে, আর এখানে ডট যেমন আছে আছে। আবার একই প্রসেসে সোডিয়াম নিজের ইলেকট্রনটা ছেড়ে দিয়ে Na+ এবং ইলেকট্রন তৈরি করবে, সেই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হবে। তাহলে যুক্ত হয়ে কেমন দেখতে হচ্ছে, এখানে আবার মাইনাস চার্জ তৈরি করবে, আর এখানে তো হাইড্রোজেন চলে এসছে। এর পরবর্তী স্টেপে একই রকমভাবে ROH এর এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে উপরের দিকে তুলবে। তার মানে আমার যেটা দেখতে হলো, আমার এরকম ধরনের কম্পাউন্ডটা তৈরি হলো, যেটা আমি বলেছিলাম বার্চ রিডাকশান। তাহলে পরিষ্কারের মেকানিজমটা কী? সো মেকানিজমটা জানলে আমি প্রসেসটা খুব সহজেই যেতে পারব। এবার আমি আসছি এই বার্চ রিডাকশানে কিছু টিপিক্যাল প্রবলেম। মনে করো আমার কাছে এমন কোনো বেনজিনের সঙ্গে কোনো গ্রুপ দিল, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে যারা ইলেকট্রনটাকে টেনে নেয়। আবার দিতে পারে আমার কাছে বেনজিনের সঙ্গে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে যারা ইলেকট্রন পুশ করে। মনে রাখবে এদের বার্চ রিডাকশান করবার সময় আমার প্রোডাক্টটা এমনভাবে হবে যাতে ইলেকট্রনটা ডিলোকালাইজড বেশি হয়, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে পুশ করছে, ফলে ইলেকট্রনটা ডিলোকালাইজড বেশি হচ্ছে, তাহলে বার্চ প্রোডাক্টটা হবে এরকম। আমি এক্সাম্পলে আসবো। আর এইটার ক্ষেত্রে বার্চ প্রোডাকশানটা এমনভাবে হবে, যেহেতু এটা ইলেকট্রন উইথড্রয়িং করে নিচ্ছে করছে, তাই জন্য আমার এমনভাবে হবে যাতে আমার কাছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, তাই জন্য এইখানে ডবল বন্ডটা না হয় এইখানে ক্ষেত্রে হবে। আমি একটা এক্সাম্পলে আসি। মনে করো তোমাকে পরীক্ষার সময় বার্চ রিডাকশান বলে দিল, এর ক্ষেত্রে বার্চ রিডাকশান করো, তো ভুল করলে কিন্তু ব্যাপারটা চলবে না। OCH3 দিয়ে বললো যে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, হ্যাঁ সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেখে যেন বার্চ রিডাকশান মনে পড়ে, মনে করে অ্যালকোহল দিয়ে দিল। অথবা তোমাকে এরকম ধরনের একটা দিল যে নাইট্রোবেনজিন, তার সঙ্গে এই যে জিনিসটা এটাকে দিয়ে দিল। তাহলে দেখো আমরা জানি কি অক্সিজেন কী করে, লোন পেয়ার আছে, লোন পেয়ার দিয়ে কী করে পুশ করে, পুশ করলে যারা পুশ করে তাদের ক্ষেত্রে কেমনভাবে বার্চ প্রোডাক্টটা তৈরি হবে, তার মানে এইটার ক্ষেত্রে বার্চ প্রোডাক্টটা তৈরি হবে এইটা।
আর NO2 গ্রুপ কি করে, ইলেকট্রন উইথড্রয়িং করে না, মাইনাস আর এফেক্ট আছে, এটা পুশ করছে প্লাস আর এফেক্ট দিয়ে, এটা মাইনাস আর এফেক্ট মানে ইলেকট্রন উইথড্র করে না। তাহলে এইটার ক্ষেত্রে বার্চ প্রোডাক্টটা কেমনভাবে তৈরি হবে, এমনভাবে বার্চ প্রোডাক্টটা তৈরি হবে, ওকে কিনা? তাই বার্চ রিডাকশানে আমার ক্ষেত্রে কী রাখবো, নর্মাল বেঞ্জিনের ক্ষেত্রে কীভাবে বার্চ রিডাকশান করতে হয়, তার মেকানিজম, কেন সোডিয়াম নিয়েছি, কেনই বা লিকুইড অ্যামোনিয়া নিয়েছি, এই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপের ক্ষেত্রে কী হবে এটা খেয়াল রাখবে। মনে করো আর একটা এক্সাম্পল দিচ্ছে, আমাকে বললো যে টলুইনের বার্চ রিডাকশান করো, ইটস ভেরি ইজি। হ্যাঁ, টলুইন কী করে, টলুইনের মধ্যে কী এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে, পুশ করে। তাহলে যদি কারোর মধ্যে প্লাস আই এফেক্ট থেকে থাকে তাহলে কী হবে, কেমনভাবে থেকে থাকে, এই ডবল বন্ডটা এরমভাবে থাকবে যাতে ইলেকট্রনটা ডিলোকালাইজ করতে পারে, মানে এই যে পুশ করছে ডিলোকালাইজ করবে। তার মানে এই প্যাটার্ন দুটো মনে রাখবে। আর নর্মাল বেঞ্জিনের ক্ষেত্রে তুমি অপোজিট দিকে দুটো ডবল বন্ড দিলেই হবে, আর মেকানিজমটা জানলে অনেকটা আমার পক্ষে সুবিধা হবে। এই হলো বার্চ রিডাকশান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য, ভালো থেকো।